জান, আজকে তোমার একটা হিউজ স্বপ্ন পূরণ করব যা তুমি কোনোদিন কল্পনাই করতে পারবে না। বলো তো সেটা কি হবে আজকে? আমির খান, সালমান খান, ক্যাটরিনা, ওরা যখন কারিনা কাপুর ওরা কিন্তু এখানে ছিল, ঠিক আছে? তো আজকে আমার জামাই মানে নিয়ে আসছে আমার এই স্বপ্নটা পূরণ করতে, ওরা এসে এখানে বসছে, তাই তো? এবং বাংলাদেশের এবং বাংলাদেশ সবচেয়ে ভিআইপি যারা পার্সন আছে তারা এখানে আসেন। তো চলো যান, তোমাকে দেখাই। এটা কিন্তু হচ্ছে ওয়েটিং জোন, তো আমি যখন এখানে থাকবো তখন তুমি যখন আসবে এখানে বসে ওয়েট করবো আমাকে তো মিট করার জন্য, ঠিক আছে? ওকে, দেন নেক্সট দেখাই। ওকে, এটা হচ্ছে ড্রয়িং রুম, ইয়া, ঠিক আছে? এটা হচ্ছে আমার জামাই আমার স্বপ্ন পূরণ করলো, ইয়া জান। তুমি দেখো আগে কত সুন্দর, ঠিক আছে? ইয়েস, তো এই ড্রয়িং রুমটা তারপর আসে আরো কি জানো, আগে এটাতে আসো, বড় কাতে পরে নিবো তোমাকে। এটা মাস্টার বেড, এটা হচ্ছে মাস্টার বেডরুম, এইখানে আমি আজকে থাকবো। দেখো এবং বাংলাদেশে এবং ইন্টারন্যাশনালি যত সেলিব্রিটি এবং পপুলার ভেরি ভেরি ভিআইপি পার্সন তারা এই বেডে ঘুমাইছেন, এবং আমির খান থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে সালমান খান। সাথে কিন্তু এখানে তোমার ল্যাপটপে কাজ করার জন্য একটা চেয়ার টেবিল আছে, হ্যাঁ, প্রেসিডেন্সিয়াল কাজকর্ম করার জন্য, তাই তো? ওকে, আর আছে এখানে একটা ছোট ডাইনিং টেবিল, হ্যাঁ, যেটাতে তুমি আর আমি বসে বসে খাবো। ওকে, আর আমরা খাবারগুলো গরম করে নিব এই যে ওভেনে। ওকে, এবং ফ্রিজ আছে। ওকে, দেন আসো হেড মাস্টার রুমের যে বাথটা, হ্যাঁ হ্যাঁ চলো যাই, সেটা হচ্ছে আরো আকর্ষণীয়। ওকে, এখানে কিন্তু আছে তোমার কি বলে জাকুজি বাথ, হ্যাঁ, যেটা তোমার বডি সোনা বাথ, এখানে আছে সোনা বাথ, দেখো এই যে জাকুজি বাথ, এই ওরে বাপরে রোজা, তুমি তো পাংখা হয়ে গেছো পুরা। আমি এখানে থাকবো কিন্তু 2 ঘন্টা। তুমি কি হ্যাপি? আমি অনেক হ্যাপি, আমি আমার লাইফে কোনোদিন ভাবি নাই যে আমি এমন একটা জায়গায় থাকবো, তাই? হ্যাঁ, ওকে, দেখছো, ও মাই গড, তারপরে এটা এটা হচ্ছে সোনার বাদ, ঠিক আছে? হ্যাঁ, এই যে সোনার বাদ এটা, ঠিক আছে? ওকে, দেখা যায়, হাই, দেখে দিকে আসো, দেখে আসো, ওকে আসো। এবং আরেকটা জিনিস আছে কিন্তু এখানে যে বেলকনিটা আছে, হ্যাঁ আসো, ওয়াও বাইরে, হ্যাঁ চলো বেলকনি, এটা যে সুন্দর ভিউ, হুম, আমি কি বলবো, আমার আজকে মাথা নষ্ট। এই যে এখন এটা প্রেসিডেন্সিয়াল সুইটের বেলকনি, তে পুরোটাই বেলকনি, আমরা আছি দা কক স্ট্রিটের টপ ফ্লোরে, আর এখান থেকে সমুদ্র ওই যে দেখা যায়, কোথাও নাই, শুধুমাত্র এখানে আছে। এবং তুমি কি হ্যাপি? হ্যাঁ, আচ্ছা আমি বলি, হ্যাঁ বলো, এটা হচ্ছে হোটেল দ্য কক স্টুডেন্ট, হ্যাঁ থাকতে পারবো না,
তুমি আমার সাথে সবসময় এরকম করো কেন? না এটা আমার বেড, তোমার ওটা, ওটাও সুন্দর, ওটা মাস্টার বেডরুম, ওটা তোমার, এটা আমার।